নামাজবদ্ধ এই জীবনে যত মানুষের মুখোমুখি আমরা হই জীবনে চলার পথে, জীবন কাটাবার পিছনে, যেহেতু আমরা একাকী থাকি না, সমাজে থাকি, পাড়ায় থাকি, মহল্লায় থাকি, এলাকায় থাকি, দেশে থাকি, মানুষের সমাবেশে, এর মাঝেই আমরা জিন্দগি কাটাই, পাহাড়ে, জঙ্গলে, বনে, বাদারে, গুহায়, গর্তে, এমন কোনো জায়গায় আমরা জিন্দগি কাটাই না এবং এটার অনুমতিও নেই। লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ, সন্ন্যাসী জিন্দগি, এটা ইসলামে অনুমোদিত নয়। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন, তোমরাই রাহবানিয়াত, বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ, অর্থাৎ পরিবার, সমাজ, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে আলাদা হয়ে যাওয়া, আল্লাহ তাআলা বলেন সেটা তোমরা তৈরি করেছ। ওরহবানিয়্যাতা নিবতাদাউহা, আল্লাহ তাআলা বলছেন এটা তারাই, ইহুদি খ্রিস্টান বেঈমানরা তারাই পদ্ধতি বানাইছে, কিন্তু আমাদের জন্য বিবি, বাচ্চা, পরিবার, সমাজ, মহল্লা, এলাকা, মানুষের সমাজে বসবাস করা, এর মাঝেই জিন্দগি অতিবাহিত করা, এটাই আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এইটা আমাদের জন্য বিধান নয়। তাহলে এই যে জীবন চলার পথে আমরা যত রকমের মানুষের সাথে মুখোমুখি হই, চলি ফিরি, প্রত্যেকের সাথে আমাদের একটা মৌলিক আচরণ, আল্লাহ তাআলা বলছেন যত মানুষের সাথে তোমার উঠা বসা হয় এগুলোকে আলাদা আলাদা ভাগ করে করে আল্লাহ এখানে বলছেন, এদের সকলের সাথে ইহসানের সম্পর্ক, উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটা যেন তুমি মুসলমানের একটা মৌলিক পরিচয় হয়, এটা যেন তোমার একটা সিফাত হয়, সবাই তোমার কাছ থেকে উত্তম ব্যবহার, সৎ ব্যবহার, উত্তম আচরণ পায়, এটা যেন তোমার সিফাত হয়, এটাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এক্ষেত্রে প্রথম আল্লাহ তাআলা একটা কথা বলছেন, তাফসিরে লিখছে সমাজের সমস্ত মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না, সবাই আমার দ্বারা উপকৃত হবে, এই মানসিকতার জন্য সবচেয়ে বেশি জরুরি, প্রথম জরুরি দুই জিনিস। এক নাম্বার হলো তাওহীদে খালিস, আরেকটা হলো ইবাদতে ইলাহিয়া, অর্থাৎ একটা সমাজের, একটা এলাকার, আমার জীবন চলার পথে কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না, সবাই আমার থেকে নিরাপদ থাকবে, এই গুণ আমার মধ্যে অর্জন হওয়ার জন্য আমার মধ্যে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস বলে? দুইটি। ভাইয়া এদিক সেদিক তাকাইয়েন না, মেহরবানি করে একবার হিসাব করার সময়, যার কারণে দেখেন না আমি কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করে দিছি, একদম হিসাব করে কে আসে, কে নামে, কে উঠে, এত কিছু যদি হিসাব করতে যান কথা শোনা হবে না। প্রত্যেকটা অক্ষর চেহারার দিকে তাকাইয়া, নজরের দিকে তাকাইয়া শোনেন, বরকত হবে, ইনশাআল্লাহ বরকত হবে। নজর বড় সাংঘাতিক, নজর বড় সাংঘাতিক, কথা বুঝছি? আরা বা নজর খাকরা কিমিয়া কুনান্ত, বুজুর্গানে দিন বলে নজর মাটিকে স্বর্ণ বানিয়ে দেয়,
খাকরা কিমিয়া কোন মাটিকে স্বর্ণ বানিয়ে নজর, এই জন্য নজর বহুত দামি জিনিস। আরো উঠাইতেছেন এমনি বেটারা শুনে না, এবার তো মোটেই শুনবে না। আমি আরো দেখনের ফজিলত কই, আমনে আরো বাড়া শীষ মারে একটু নামান একটু। আচ্ছা হয়েছে তো এ কারণে নজর অর্থাৎ তাকায় থাকা, তাকিয়ে থাকা, নজরে বরকত হয়। যে কোনো আলেমে দিন আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা নামাজি বান্দা তার দিকে তাকালে ওনার নজর আপনার উপরে পড়লে এতে বরকত হয়, বরকত। হিন্দুস্তানের এক বুজুর্গের নজর এক কুকুরের উপরে পড়ছিল, ওই কুকুর বাকি কুকুরদের সর্দার হয়ে গেছে। নজর বহুতই দামি জিনিস, এজন্য সব সময় এটা ফিকির করবে। জুমার বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, যিনি যতটা চোখ খুলে চোখের দিকে তাকিয়ে মনোযোগী হয়ে শুনবেন আল্লাহ তাআলা আপনার দিলে তত বেশি ওই কথার প্রভাব আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আমাদের দেশে সমস্যা দেখবেন, জুমার দিন শুক্রবার ইমাম সাহেব অনেক যত্ন করে কষ্ট করে বয়ান করে, 40-50-60 মিনিট এক এক মসজিদের খতিবরা বয়ান করে, কিন্তু দুর্ভাগ্য হলো সামনের মুসল্লিরা বসে বসে মুরব্বি সাইজের যারা মাথা নিচের দিকে নোয়ায়া জিমায় বসে বসে এরকম করে বসি দিয়া মাছ ধরে, বুঝেন না, এরকম এরকম ঠোকর মারে আর মাছে বসে বসে জিমায়, আর ছেলে বয়সীরা পেছনে বসে দুষ্টামি করে, ধাক্কা ধাক্কি রসিকতা করে, যার ফলে বছরের পর বছর ইমাম সাহেব বয়ান করে কিন্তু আল্লাহর বান্দার কোনো পরিবর্তন হয় না। পরে হঠাৎ করে কোনোখান থেকে কোনো হুজুর যদি কোনো মাহফিল আইসা কিছু বলে, হয়তো ওই দিনকে উনি মনোযোগ দিয়ে শুনছে, এরপরে হুজুরের বদনাম। হ্যাঁ আমরার ইমাম সাহেব দিদি কয় না, আমরার ইমাম সাহেব 14 বার কইছে আপনি জিমাইছেন দেখে শুনেন নাই, কথা বলেন না, না আমরার হুজুরে দিয়ে এসব কথা কইল না, তো আমরার হুজুরে সবই বলছে আপনি খেয়াল করেন ও এলাকার হুজুর, আমরার এলাকার হুজুর আমরার ইমাম সাহেব ব্যাপারটা আর কিতা জানে, ওই 40,000 টাকা দিয়ে আনছে উনি বিরাট, উনি চালের বস্তা তো আড়ার বস্তা, উনি অনেক জানে। এই না কদরি, এই মহল্লার ইমাম মহল্লার আলিমে দিনের অবমূল্যায়ন আমাদের পিছিয়ে পড়ার একটা বড় কারণ, বিশ্বাস করে এটা একটা মূল কারণ। 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি যিনি করে তিনি অযোগ্য, নফল ওয়াজ যিনি করতে আসে তিনি যোগ্য, তিনি বড় হুজুর মহল আপনার ইমাম উনি হয়ে যায় অযোগ্য। যে আসরের পরে কে বয়ান করবে, এ হুজুর আমরা এলাকার হুজুর টুজুররা করবো, এলাকার হুজুর টুজুর, এলাকার হুজুর টুজুর হয়ে গেছে, কথাটা বুঝছেন না, মানে তামাশা আর কি, এটা তামাশা। আসরের পরে টাইম এর কোনো মূল্যায়ন নাই, এটার কোনো মূল্য নাই। অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসুবহানাল্লাহি হীনা তুমসুন ওয়া হীনা তুসবিহুন, আল্লাহ তাআলা বলেন আমার সুবহানাল্লাহ আমার তাসবিহ পড়ো যখন সন্ধ্যা হয় তখন, যখন সকাল হয় তখন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়া আশিয়ান ওয়া হীনা তুযহিরুন, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সমস্ত প্রশংসা আমার, এই আমার প্রশংসা করো সন্ধ্যায় সকালে ওয়া আশিয়ান এবং বিকালে, ওয়া হীনা তুযহিরুন এবং দুপুরে,
আল্লাহর তাসবি পড়া চাই, সন্ধ্যায়ও সকালেও বিকালেও দুপুরেও। তাহলে আসর মাগরিব এশা ফজর হার ওয়াক্ত এবং ওই ওয়াক্তের পরের সময় সবটাই দামি, দামি কি না বলেন না? তাইলে ও আশি জ্ঞান মানে বিকাল। এই জন্য আমরা আমি আপনাদেরকে নসিহত করলাম, মহল্লার ইমামের বয়ান শুনবেন মনোযোগ দিয়ে, বলেন ইনশাআল্লাহ জুমার বয়ান আগামীকালকে চোখ খোলা রেখে শুনবেন, এই ওয়াদা করেন। কে কে হাত তুলে কর, সিটারি হাত উড়াইয়েন না, বাটফারি হাত উড়াইয়েন না, সংবং করে উড়াইয়েন না, কিন্তু কইলাম হাত কিন্তু একবার বে হইয়া যাবো, কইলাম কিন্তু একবার শতবদ্ধ করলে কিন্তু কইলাম হ্যাঁ না 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 খেলার লোক হাত উঠেছি তালে তালে উঠেছি, এসব সম্ভব হাত উঠে না দরকার নেই, ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন ফায়দা হবে, ফায়দা ইমাম সাহেবের কলিজা বড় হবে, যে আমার আমার মুসল্লিরা আমার কথা শুনতেছে, ইমাম সাহেবের ফিকির আসবে। আমি সেদিন ওলামায়ে কেরাম আছেন অনেক আপনাদেরকেও বলি, সেদিন এক মৌলানা সাহেব আমার কাছে আসছিলেন কিছুদিন আগে, আইসে আমার জড়ায় ধরে কাঁদা দিছে, কাঁদা আমারে বলতেছে হুজুর আপনার বয়ান আমি খুব শুনি, আমারে বলতেছে তো আপনি কি কি কিতাব পড়েন এটা আমার গদুর লিখা দেন, আমি এগুলো পড়ে আমিও আমার জুমার বয়ান করি। পরে আমি ইমাম সাহেব রে আমার পরিচিত মানুষ আমার চাইতে বয়স্ক কাছে বসাইয়া একবারে পাশে বসাইয়া আমার আঞ্জা করে ধৈরা মানে পিছন দিয়ে হাত দিয়ে ধরে আমি বললাম হুজুর আপনার লগে আমার আগে একটা কথা বুঝব, সেটা হলো যখন জুমার দিন আপনি বয়ান করতে বসেন তখন আপনারও মনোযোগ দিয়ে শুনেন, তখন যেই শ্রোতাগুলো আপনার সামনে বসে যারা আপনি আল্লাহরে সাক্ষী রাইখা কলজাটারে দিলটারে আপনার একটাবার প্রশ্ন করবেন যে দিলে এই অন্তরে সত্যই আসলেই এই মানুষগুলো বদলে যায় পরিবর্তন হোক দিনদার হোক, এটা আপনি কলজার থেকে চান কিনা কথাটা বুঝছি না, এ আগে এই কথার ফয়সালা আমার দেন, এই মানুষগুলো বদলে যায় এই লোকটা দিনদার হোক সুদখোর ঘুষখোর হালাল উপার্জনকারী হোক দাড়িবিহীন মুসলমান দাড়িওয়ালা হয়ে যাক, বেনামাজি নামাজি হয়ে যাক, বেহায়া মা বোনদের ঘর পর্দাওয়ালা হয়ে যাক, এই কথাটা আপনি দিল থেকে এদের এই পরিবর্তন আপনি চান কিনা। আমি বললাম আল্লাহর কসম যদি কলিজার ভিতরে এটা তৈরি করতে পারেন কিচ্ছু করণ লাগবে না, আল্লাহ তাআলা আপনার জবান থেকে কি বলা দরকার আল্লাহই বলায় দিবে। শুধু এই এক কথা আপনি আগে বলেন আমি আসলে কি চাই কিনা, আমি আমার এই মুসল্লিদের পরিবর্তন চাই কিনা, নাকি শুধুই কেবল আমার বেতন, শুধুই কেবল আমার চাকরি রক্ষা, শুধুই কেবল সময় পার করা, এটা যেন না। আমি যেখানে জুমা পড়াই আমার জুমার মসজিদে আজকে সাত বছর একটা না এক মসজিদে আমি জুমা পড়াই, ফরদাবাদ বাজার মসজিদ এই যে বাংসারামপুর, আপনি যে গিয়া আমার মসজিদের মুসল্লি অথবা আমার কাছে নাম্বারও আছে অনেকের নাম্বারও নিতে পারেন, আপনি জিগায় দেখেন যে সাত বছরের ভিতরে কোনো দিন আজও তা করে বলবো না, তারা জিজ্ঞাসা করলে যে জামাত কয়টা জুমা তারা কইবে যে হুজুর যে সময় খারাপ আসে, আজও কোনো দিন কোনো সময় সাত বছরে নির্দিষ্ট টাইমে যে গত সপ্তাহে যেই টাইমে হয়েছে এই সপ্তাহেও এই টাইমেই হয়েছে নামাজ এমন হয় না, এমন হয় না, দুইটা দশেও নামাজ দাঁড়া। আমার কথা হলো আমি আমার দিল থেকে চাই আমার এই বন্ধুরা বদলে যা, আমার এটা তৈরি করতে হবে, আমার মধ্যেও আনতে হবে আরো যুবক বদলে যা, ইমানদারের চেহারা বদলে যা,
হাজার যুবক জিন্দগি বদলে ফেলো। এটা যদি দিল থেকে চায়, আল্লাহওয়ালা বুজুর্গরা দিল থেকে চাইতেন, তাকায়েন না এদিক সেদিক তাকায়েন না, বললাম না মা কি বুঝাই আমরা করে, কারে বুঝাই, কোন দিকে তাকাবেন না রাস্তা, বলেন ইনশাআল্লাহ কোন দিকে তাকাবেন না, কেন অনুরোধ করছি, নাইলে আপনি কথা শুনতে পারতেন না, লাভ হইতো না আপনার, এনে সারাক্ষণ লোক আইবো যাইবো, এটা রাস্তা ব্যস্ততম সড়ক, তাইলে আমি বুঝাইতে চাচ্ছি আমি পরিবর্তন চাই, আমি জিন্দগি বদলানো চাই, আমি ইসলাহ চাই, আমি সংশোধন চাই। এটা যদি ফিকির হয় ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের প্রত্যেকের কথার মধ্যেই বরকত হবে ইনশাআল্লাহ, আমার দিলে আগে এটা আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমি। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম যে নজর, এটার জন্যই বলছিলাম এই কথাটা না, নজরের বরকত, নজর খাকরা কি মিয়া কোনা, আল্লাহওয়ালাদের নজর মাটিকে স্বর্ণ বানিয়ে দেয়, স্বর্ণ বানিয়ে দেয়। হ্যাঁ, এজন্য নজরের বরকত হয়, অনেক বেশি বরকত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনার ইহুদিদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত ছিলেন তিনি। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছে মদিনায় হিজরত করে আসার পরে, এবং অনেকগুলো প্রশ্ন কাগজে রেডি করে আনছে যেগুলো বলে নবীজিকে আটকায় দিবে, প্রশ্ন করবে ইহুদি পণ্ডিত। সে যখন আসছে এই আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আইসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের চেহারার দিকে আমি তাকালাম, নজর দিলাম, মুহাম্মদের নজর আমার উপরে পড়ল, কিছুক্ষণ তাকাইলাম আর ভাবলাম, ফানাযারতু ইলাইহি ওয়া তাআম্মালতু, এই যে উনি বলেন আমি মুহাম্মদের দিকে তাকালাম এবং একটু ভাবলাম, চেহারাটা মাপলাম, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবি, আমি বুঝে নিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। বাহ, তা আসলাম তো, তিনি বলেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, নজর বদলে দিছে, নজর কি করে দিছে বলেন না, বদলে দিছে, নজর বেঈমানকে ঈমান ওয়ালা বানায় দিছে। এজন্য নজরের খুব বরকত, নজর গুনার নজর এটাও সাংঘাতিক ক্ষতিকর, নেক কাজের নজর এটাও সাংঘাতিক উপকার, উপকার। গুনার নজর ভিন নারীর দিকে তাকাইছে পুরা চেহারা, একবার তাকাইছে পুরা বডি তোলপার হয়ে গেছে, ঠিক কি না বলে, বেপর্দা নারীর দিকে তাকাইলে, ভিন্ন ভিন মহিলার মেয়ের দিকে তাকাইলে পুরা শরীরের মধ্যে পরিবর্তন হয় কি না বলেন, পরিবর্তন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইন্না নাযরা সাহমুম মিন সিহামে ইবলিস মাসমুম, এটা খুব মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে যে নজর ভিন নারীর দিকে এটা শয়তানের বিষাক্ত তীর, মিস এমন একটা তীর যেটার মধ্যে বিষ মেশানো, মাসমুম শয়তানের বিষ মিশ্রিত তীর সমূহের মধ্য থেকে একটি তীর, কোনটা, এই ভিন নারীর দিকে নজর, অশ্লীল ছবির দিকে নজর, উলঙ্গ ছবির দিকে নজর, মোবাইলের ছবির নজর, ফেসবুকের ছবির দিকে নজর, ইউটিউবের ছবির দিকে নজর, রাস্তার চলমান ভিন মহিলার দিকে নজর, বেপর্দা বেহায়া নারীর দিকে নজর, নাটক সিনেমা নর্তকীর নাচের দিকে নজর,
এটা কি শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি তীর। এরপরে আল্লাহ তাআলা বলে মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি এই নজরকে ছেড়ে দিল, তাকাইল না, বরং নজর নিচের দিকে নামায় রাখলো, আমি আল্লাহর ভয়ে, কার ভয়ে, মনে খুব চাইছে কিন্তু চোখ উঠায় না, কার ভয়ে, আল্লাহ তাআলা বলেন আবদালতুহু ঈমানান, আমি আল্লাহ তাআলা তার কলিজাটা ঈমান দিয়ে বদলে দেব। হাদিস ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা বলে এমন ঈমান দিয়ে দিলটা বদলে দেব যে ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ নগদ আমার বান্দা আমার দিলের মধ্যে কলজার মধ্যে উপলব্ধি করবে, স্বাদ পাইতে থাকবে, ঈমানের মজা পাবে। নওজোয়ান যুবক চোখ নামাও, চোখ নামাও, চোখ নামাও। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার নবী, আপনি বলেন মুমিন পুরুষ তোমরা চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থান হেফাজত করো, কি হবে? আল্লাহ তাআলা বলে যালিকা আজকা লাহুম, সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, ইসমে তাফজিল আজকা, সবচেয়ে বেশি তাজকিয়া, সবচেয়ে বেশি বিশুদ্ধ অন্তর, আল্লাহ তাআলা বলেন নজর হেফাজতের বদৌলতে আমি দান করব। আর তাজকিয়া যার হবে, অন্তর যার বিশুদ্ধ হবে, কদ আফলাহা মান তাজাক্কা, সেই কামিয়াব হবে, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হবে, আর সফল যে হবে জান্নাতি সেই হবে, সেই জান্নাতি। আজ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ, আজকে আমার জীবনে, আমার শায়খের জীবনে, আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বেশি মেহনত, আমি ব্যক্তিগতভাবে আমার দিবারাত্রি সবচেয়ে বেশি মেহনত করি এই কথার উপরে যে মুসলমানের যুবক নজর হেফাজত করে। মোবাইল, ফেসবুক, ইউটিউব আর এই বড় মোবাইল তোমার জিন্দগি তছনছ করে দিছে, হাজারো লাখো মুসলমানের ঘরে ধাউ ধাউ করে আগুন লাগায় দিছে, আগুন লাগায়, আরে দোস্ত আগুন লাগায় দিছে, আগুন লাগায় দিছে। আগে সামনের রুমে আগুন জ্বলত, এখন প্রত্যেক রুমে আগুন জ্বলে, আগে ড্রয়িং রুমে যেই রুমে টেলিভিশন চলত, নাচ গান চলত, আগে ওই রুমে আগুন জ্বলত, আজ প্রত্যেক রুমে ছেলে থাকে, মেয়ে থাকে, ছেলের বউ থাকে, স্ত্রী থাকে, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল, সবাই উলঙ্গ ছবি, নাচ গান দেখে, রোমে রোমে ঘরে ঘরে আগুন লাগে, আগুন জ্বলে, আগুন জ্বলে, সব রোমে আগুন জ্বলে, এত আগুন জ্বালাইয়া, এত আগুন লাগাইয়া সুখ মিলে না, সুখ মিলে না, যেন নাফরমান সুখে নাই, হারামখোর সুখে নাই, বেহায়া সুখে নাই, নির্লজ্জারা সুখে নাই, পৃথিবীর কোন সিনেমার নর্তকী সুখে নাই, কোন নায়িকা উলঙ্গপনা বেহায়াপনা এরা সুখে নাই, আগুন লাগায়া সুখ মিলে না, আগুন লাগায়া কি মিলে না, সুখ মিলে না যুবক, সুখ মিলে না। পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখেও সুখ হবে না, তৃপ্তি হবে না তোমার, আরো দেখতে মন চাই, কিন্তু হালাল বিবি যারে সুখ দিছে, তৃপ্তি হয়েছে, তার এক বিবিতেই সে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা যার উপরে রাজি হয়েছে সে এক স্ত্রীর উপরেই খুশি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর থেকে চেহারা ফিরিয়ে নিছে, আল্লাহ তাআলা আর তারে সুখ দেয় নাই, তামাম পৃথিবীর নষ্টা নারী সব দেখার পরেও তার সুখ আর হয় না, তার তৃপ্তি আর মেটে না, তৃপ্তি আর মেটে না। গত দুই দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি, কুমিল্লা কান্দিরপাড় মুন হসপিটাল,
কুমিল্লার সবচেয়ে নাম করা হসপিটাল। তো আমার ডাক্তার আমারে সিরিয়াল দিছে তিনটা, পরে যখন গেছি বলছে 4:30টায় আসতাম, আমার 1.5 ঘন্টা আমি কি করব। তো আমি পাশে টাউন হল মাঠ কুমিল্লা, ওইখানে আমার গাড়ি গরম প্রচণ্ড রোদ, আমি আপনার গাড়িতে বৈশা বৈশা এসি চালাইয়া গাড়ি বইয়াছিলাম 1 ঘন্টা 1.25 ঘন্টার মতো। তো এই টাউন হল মাঠে তখন মনে করেন 3:30-4টা বাজে, এই 1 ঘন্টা দেখলাম টাউন হলে এই মাঠের মধ্যে কমপক্ষে 70-80টা ছেলে হবে, সবটির বয়স 16-17 বছরের বেশি হবে না, পিছনে স্কুল ব্যাগ ঝুলানো, কাঁধে ব্যাগ আছে, এই ছেলেগুলো সবটি বসে রয়েছে এখানে মাঠটার মধ্যে। আমি গাড়িতে বসে বসা তাকায় রইলাম, প্রত্যেকে 2টা কাজ করতেছে সবাই, এক হলো প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আর এক হাতে একটা বড় মোবাইল, সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনি 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 চালাইতে আছে, কি যে খুঁজছে কি তাতে আড়াই লাগছে এটাই খুঁজা পাইতেছে। 16 কিংবা 17 বছরের সন্তানের হালাত যদি হয় এই এই জাতির পতন হতে, এ জাতির চূড়ান্ত ধস নামতে আর কয়দিন বাকি বলে, আর কয়দিন বাকি। সবগুলো ছেলে এদা হয়তো স্কুল ছুটি হয়েছে, তা এদের ঘর কোথায়, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়, ঘরে ফিরে নাই, এখানে বসে বসে সিগারেট খাইতেছে আর মোবাইল।